রক্ত নেমেছে আমার গা থেকে, হসপিটালে গিয়ে শুয়ে পরিষেবা সেরকম পাইনি। ছাদে কাপড় মেলতে গিয়েছিলাম, ওগুলো কি খ্যাপা বাঁধা ছিল? কতগুলো বাঁধা ছিল? তিনখানা ছিল, দুখানা সাইডে ছিল। আপনার নাম? তখন তার মানে উপরে ছাদে গেছিল, দিয়ে আবার অপর পিঠ থেকে আর একটা ছাদ ছিল, সেইখান থেকে উনার ঘাড়ে তারপরে ওই হনুমানটি লাভ মেরেছিল। তখন লাভ মারার পর উনি কী করবে, তখন পাশে রাউটজনকে চাঁচা ছিল, চাঁচালেও কয়েকজন শুনেছে হয়তো, দিয়ে তখন নিজের প্রাণপণ চেষ্টা করছিল বাঁচানোর জন্য। তখন নিজে কাত হয়ে গেছিলো, নিচু হয়ে গেছে, তখন অল্প কামড়েছে, অল্প কামড়ানোর পরেও উনি আবার সেখান থেকে চলে এসছে, কিন্তু হনুমানটা সেইখান থেকে ওনাকে হাত ও পা ধরে হয়তো আবার ভিতরের দিকে নিয়ে চলে গেছে। তখন উনি মাথাটা নিচু পানে একদিকে কাত হয়ে বসে থেকে ওনার এই দিকে সারা অঙ্গ দুই দিকেই তারপরে হাতের ওই নখন দিয়ে হাঁচড়ে হয়তো কামড়ে নিয়েছে। এখানে বাঁদরের উৎপাত কি প্রতিনিয়ত হয়ে যায় প্রচণ্ড পরিমাণে? আপনারা কি চাইছেন প্রশাসনের? আমরা চাইছি যে প্রশাসন যেন এই হনুমানটিকে আমাদের এই দেশ থেকে নিয়ে চলে যেতে পারে। হয়তো এই বিষয়টা নিয়ে বনদপ্তরকে জানানো হয়েছে? বনদপ্তরকে জানিয়েছি, ওরা বলেছে যে হনুমানটাকে লক্ষ্য রাখতে, কিন্তু এখন মানুষ কে হনুমানের পিছনে দাঁড়িয়ে থাকবে, যে একটা হনুমানকে খোঁজার জন্য কারো অতটা টাইম নেই। কিন্তু ওরা এই কথা বলার পর আর কোনো কথার প্রসঙ্গই কথা আলোচনা করেনি। আপনার নাম? সাগরিকা বিশ্বাস। আপনার এলাকাতে বাঁদরের উৎপাত যা শোনা যাচ্ছে, তাতে করে প্রায় পাঁচজন মানুষ আহত, এই নিয়ে কি বলবেন আপনি? বিষয়টা হচ্ছে হঠাৎ করে আজ থেকে পাঁচ দিন আগে আমাদের তারাপুর অঞ্চলের অন্তর্গত সুরেশনগর গ্রামে একদল বাঁদরের মধ্যে হনুমান, যাকে আমরা বলি, পাঁচ চারটি মতো হনুমান ভীষণভাবে খেপে গিয়ে সাধারণ মানুষের ওপর যে মানে যখন তখন ঝাঁপিয়ে পড়ছে। এর জন্য গ্রামের মানুষ আমরা সবাই আতঙ্কগ্রস্ত, শিশু থেকে বৃদ্ধ সবাই প্রায় ঘরবন্দি হয়ে আছে, বাচ্চারা পড়তে যেতে পারছে না, স্কুলে যেতে পারছে না, মানে সমস্ত কাজকর্ম সব বন্ধ করে সবাই ঘরের মধ্যে কার্যত গৃহবন্দী অবস্থায় আছে, আমরা ভীষণ আতঙ্কিত আছি। অ্যাজ এ প্রশাসন হিসাবে কি স্টেপ নিলেন? হ্যাঁ, বিষয়টা আমি যখনই খবর পাই, আমাদের ওই সংসদের সদস্য সরজিতের মাধ্যমে আমি জানার পরই আমি রেঞ্জ অফিসারকে ফোন করি এবং ফোনে বলি যে আমাদের এলাকার একদল হনুমান আমাদের এলাকায় অত্যাচার করছে, আপনি স্যার কাইন্ডলি এসে একটু ব্যবস্থা নিন। তো উনি আমাকে ফোনে বলেন যে আমরা এই মুহূর্তে আপনারা এক কাজ করুন, বাজি নিয়ে এলাকার জনগণকে সঙ্গে নিয়ে হনুমানগুলোকে তাড়িয়ে দিন। কিন্তু আমার মনে হয়েছে ওই হনুমানকে আমরা যখন এলাকার লোকজন নিয়ে তাড়াতে যাব, তারা তো পাশের গ্রামে চলে যাবে, তাহলে নিট রেজাল্ট আমাদের জিরো হবে। যার জন্য আমরা ওই আলোচনা ওই প্রোগ্রাম অফ রেখে আমরা বিডিও সাহেবকে জানিয়েছি এবং সভাপতি সাহেবের মধ্য দিয়ে পুনরায় বন দপ্তরকে আমরা জানানোর জন্য প্রস্তুতি নিয়েছি। অলরেডি ইতিমধ্যে সভাপতি সাহেব পুনরায় সম্ভবত রেঞ্জ অফিসারকে বলেছি, বিষয়টা জানিয়েছি। আপনার নাম? আমার নাম বিপুল মণ্ডল, প্রধান তারাপুর গ্রাম পঞ্চায়েত। রানাঘাট এক নম্বর ব্লকের তারাপুর গ্রাম পঞ্চায়েতের সুরেশনগরে হনুমানের আতঙ্কে দিন গুনছে এলাকাবাসী। আপনাদের বন দপ্তর থেকে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে? ওখানকার প্রধানের সঙ্গে আমরা যোগাযোগ করেছি এবং প্রধান সহ আমাদের সাহায্যের আশ্বাস দিয়েছে। আমরা বিভিন্ন প্রতিকূলতার মধ্যেও হনুমান সাপ যেখানে অসুবিধা হচ্ছে মানুষের, আমরা কিন্তু দ্রুত সেখানে যাচ্ছি এবং সেটাকে আমরা রিকভারি করার চেষ্টা করছি। এই ঘটনায় তো বেশ কয়েকজন গুরুতর আহত, এলাকার লোক খুব আতঙ্কে আছে, আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন? এটা খুবই দুঃখজনক ব্যাপার।
আমি নিজের প্রধানের সঙ্গে আলোচনা করেছি এবং সেখানে প্রধানের সঙ্গে আমরা কিছু একার ফেকার দিয়ে যাতে হনুমানের দলটাকে সেখান থেকে তাড়ানো যায় সেরকম প্রতিশ্রুতি আমাকে প্রধান সাহেব দিয়েছেন। যে তারপর প্রধান সাহেব এমনও বলেছেন যে আমাদের কোনোরকম অসুবিধা যদি আমরা এর পরেও যদি কোনো অসুবিধা ফিল করি তখন আমরা পঞ্চায়েত এবং আমাদের স্থানীয় লোকাল লোক এবং আমাদের রেঞ্জ সবাই মিলে ঐক্যবদ্ধভাবে সেটাকে মোকাবিলা করার চেষ্টা। স্যার আপনার নাম? স্যার যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।